স্বাগত দর্শক এস ব্লক 24 এ। দর্শক আমরা আজকে একটি আপনাকে ব্যতিক্রম ধর্মী জায়গায় নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি এটি হচ্ছে ব্রিজ। এই ব্রিজে মোটামুটি সকাল এবং বিকালে কিন্তু এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর। এটি হচ্ছে একটি খোলামেলা পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারা চাইলে এখানকার যে আবহাওয়া সেটি উপভোগ করতে পারেন। আবহাওয়া উপভোগ করার জন্য আপনার প্রিয়জন কিংবা আপনার বউ এবং সেই সাথে আপনার প্রিয় পরিজনকে নিয়ে আসতে পারেন। দেখেন চোখ যতদূর যায় চারদিকে শুধু ধান ক্ষেত, মানে সবুজের সমারোহ। আপনারা এটা প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এটা চাইলে আপনারা দেখতে পারেন। এই ব্রিজ থেকে কিন্তু আপনারা চাইলে খুব উপভোগ করতে পারেন। আমার পিছনেই কিন্তু রয়েছে মহিপুর শেখ হাসিনা সেতু, আর এটি হচ্ছে তিস্তার কলঘেসেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। মূলত নদীর স্রোতকে মানে ভাঙ্গন রোধ করা যায়, সে কারণেই কিন্তু এই ব্রিজটি মূলত নির্মাণ করা হয়েছে। দর্শক আমরা যেটি ভেবেছিলাম যে আসলে এখানে হয়তো কোনো দর্শনার্থী পাবো, দর্শনার্থী পেয়েছি এই দুপুরের চড়া রোদে। তো আমরা এখন তার সাথে কথা বলবো। তার গঙ্গাছড়ি উপজেলার মধ্যে এটি একটি ব্যতিক্রম ধর্মী পর্যটন জায়গা, তো এখানে সবাই সচরাচর আসে না, আবার অনেকেই আসে। তো এখানে আসার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের বাইপাস রাস্তা আছে, আমাদের হচ্ছে সিল্লানি বাজার, ওইখানে আপনাদের আমাদের যে বাদ দেওয়া আছে এই বাদে আসলে আমাদের ব্রিজ দেখা দেবো। আসলে এই ব্রিজটা কি নামে পরিচিত? এটা তিস্তা ব্রিজ, এটা আছে তিস্তা ব্রিজ নামে পরিচিত। ব্রিজ তো দুইটা, একটা এটা নাম্বার, এটা হচ্ছে দুই নম্বর ব্রিজ, ওই আমাদের ওইখানে আরও একটা ব্রিজ আছে, ওইটা এক নম্বর ব্রিজ, এই তিস্তা ব্রিজ নাম। আসলে এখানকার পরিবেশটা কীরকম? পরিবেশটা খুবই ভালো, কোনো মানে ভেজাল নাই, হইচই নাই, অনেক শান্ত পরিবেশ। আপনাদের হচ্ছে এখন তো রোদ, বিকালবেলা হলে আরও একটু ভালো হয়, আবহাওয়া ভালো, মানুষ বেশিরভাগ আবহাওয়া খাইতে আসে। রংপুরের আনাগোনায় অনেক জায়গা ভ্রমণ করেছি, তো আজকের এই ভ্রমণটা তোমার কাছে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, শুক্রবারের দিন আজকে আমরা আসছি এস ব্লক 24 এর যে পরিচালক আছে আশরাফুল সাহেব, আমরা তিনজন আসলাম এই রংপুরের এই গঙ্গাছড়া উপজেলা গুরুংবাদে। তো এখানে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর, ঘোরাফেরার মতো একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আজকে দুপুর টাইমে শুক্রবার রোদ অনেক, কিন্তু বিকাল টাইমে বা সকালে যদি আসা যায়, বা আমি মনে করি সকালের যে ওয়েদার বা আবহাওয়া আছে বা বিকালের যে ওয়েদারটা আছে এটা মোটামুটি অনেক সুন্দর লাগবে, মনোরম পরিবেশ। এই মানুষটিকে প্রতিনিয়ত অনেক কষ্ট করে উপস্থাপন করে, বিভিন্ন আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করে এবং আপনাদেরকে অনেক চমৎকার জায়গার প্রদর্শন আছে পর্যটন জায়গা সেগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করে। এস ব্লক 24 এর আশরাফুল ইসলাম। এর বিবর্তনের যে নির্দেশনগুলো রয়েছে এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, যেগুলো আসলে মানুষ খুঁজে পাচ্ছে না। তা আমি চাচ্ছি যে শুধুমাত্র প্রথমত আমি রংপুরটাকে তুলে নিয়ে আসবো। রংপুরের যত সকল নির্দেশন রয়েছে, যেটা পন্থাতিক নির্দেশনা আওতায় হোক বা যেটা প্রাচীন হোক, যেটা আসলে কেউ জানে না, সেগুলো মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া, আর এই ইতিহাস ঐতিহ্য থেকে কিন্তু মানুষ শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যৎ তার কর্মধারাকে একটু পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হতে পারে। এর জন্য মূলত আমার এই ধরনের চিন্তাভাবনা। আগামীতেও আমি চিন্তাভাবনা আছে যে রংপুরের বাইরে আমি বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আসলে আজকের ব্যতিক্রম ধর্মে আমরা জানি আপনার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? রংপুর গঙ্গাছড়া আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা প্রাচীন আমরা একটা মসজিদ পেয়েছি, যেটি আসলে ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যেটি 13 জন মিস্ত্রি কাজ করেছিল, কিন্তু খাওয়ানোর সময় দেখা গেছে যে একজন মিস্ত্রি নেই। এই এইটার নিয়ে একটা বিশাল একটা ইতিহাস রয়েছে এবং 3 গম্বুজ মসজিদ রয়েছে, সেটি আসলে ভিডিও করার জন্য। এর পাশাপাশি এর পাশেই আমি শুনতে পেলাম এখানে একটা তিস্তা সেতুর পাশেই কিন্তু একটা সুন্দর ব্রিজ রয়েছে, এই ব্রিজটিতে আমরা আসলাম। তো অসংখ্য ধন্যবাদ।